মানুষ কেন বলাইছে মানুষকে কেন বাইর করে দিছে মাননীয় হুইপ মহোদয় নির্বাচন শুরু থেকেই তিনি কিন্তু আচরণবিধি ভঙ্গ করে আড়াই হাজারের বিভিন্ন সভা সমাবেশ এগুলি কিন্তু তিনি পরিচালনা করে দেখছেন আপনাদের কাছে এগুলি ভিডিও চিত্র পরি এগুলি ছিল সব কিছুই আছে আপনারা যদি আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে যদি সে উনি যদি যেহেতু নির্বাচন কমিশন থেকে মানে একটা মাননীয় মন্ত্রী এবং উপ প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং হুইপ এবং এমপি মানে সংসদ সদস্য যারা আছেন তাদেরকে এই নির্বাচন থেকে বিভিন্ন কোনো প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য ওনারা আইন করেছেন সেই আইনটি ভঙ্গ করে কিন্তু তিনি সে আইনটি ভঙ্গ করে কিন্তু তিনি এই এগুলি চালিয়ে গেছেন এবং আজ অর্ধ পর্যন্ত ওনার ওনার কারণেই উনিই কিন্তু এই ব্যবস্থাগুলি যেই মানে ভোট কেন্দ্রে যে মানুষ যেতে পারে নাই মানুষকে ভয়ভীতি কী করছেন ওনার যেই কর্মী বাহিনী আছে সেই কিছু কর্মী বাহিনী দিয়েই কিন্তু এই এই অবস্থাটা সৃষ্টি করেছে যেগুলি শুধু আমার কাছে না আপনি আড়াই হাজার উপজেলার সর্বস্তরের জনগণের সাথে যদি আলাপ আলোচনা করেন সেখান থেকে তাদের কাছ থেকেও এইটার সততা আপনারা পাবেন বেলা বারোটার পর থেকে প্রত্যেকটি কেন্দ্র তারা দখল করে নিয়েছে আমি প্রশাসনের কাছে সেই অভিযোগগুলি করেছি পুলিশ প্রশাসন আমার কাছে যতটুকু বলেছি ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমার এই এই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে যে তারা প্রকাশ্যে সিল মারছে প্রকাশ্যে ভোট মানে সিল মারার জন্য তাদেরকে ভোটারদেরকে বাধ্য করছে আমি তো কোনোভাবে এই নির্বাচনটা মেনে নিতে পারছি না আমি যেহেতু নির্বাচনটা মেনে নিতে কোনোভাবেই পারছি না আমি পুনরায় নির্বাচন দাবি করছি সেই কারণে আমি আপনারা দেখেন আরও এক ঘন্টা বাকি আছে দেখেন কি হয় তো ই করেন আমি অবশ্যই আপনার এই নির্বাচনটা কোনোভাবেই আমি গ্রহণ করব না কারণ এটা গ্রহণ করার কোনো মতো ইনশাল আমি এই এই নির্বাচন আমি এই নির্বাচনটা আমি বর্জন করলাম এই নির্বাচনটা যেহেতু আমার আমি আমি প্রত্যেকটা কেন্দ্রের খোঁজখবর আমার কাছে আছে এই রিজাল্ট কি হচ্ছে সেটা আমি আমি তো জানি কারণ আমার এখানে আপনারা প্রমাণ পাবেন ভোট কেন্দ্রগুলি যখন যখন ভোট গণনা হবে যেখানে পার্সেন্টেজ কোনো কোনো কেন্দ্রের মধ্যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কোনো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কীভাবে আসে একই উপজেলা একই সেন্টারের আশেপাশের মানুষ তো ভয় পাইয়ে কেন্দ্র যাচ্ছে না সেই পরিবেশগুলি তো আপনাদের কাছে প্রমাণ দিন তো আপনাদের কাছেও আছে আপনারা সেভাবে এই জিনিসগুলি তুলে ধরবেন এবং আমি এই ভোটটা ভর্জন করলাম এবং এই ভোটটা আপনার যাতে আবার পুনরায় যাতে মানে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে আড়াই হাজারের জনগণ যাকে ভোট দিয়ে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে। সেভাবেই যাতে একটা নির্বাচন হয় সেই দাবি আমি এই নির্বাচন কমিশনের কাছে করছি